সৌদি আরবের বাংলাদেশি রাষ্ট্রদূত বা এমবেসিডার পুলিশের সাবেক আইজি জাবেদ পাটওয়ালের বিরুদ্ধে মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগ এনে আপনারা মানবাধিকার সংগঠনগুলিকে রিপোর্ট করুন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আজকে খুবই ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আজকে মূলত একজন পাঁচ সন্তানের জনক অনলাইন যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা যিনি বাংলাদেশে সুদীর্ঘ উনত্রিশ বছর যাবৎ রেমিটেন্স পাঠিয়েছেন তাকে নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই তিনি আর কেউ নন আমাদের অনেকের প্রিয় বিশিষ্ট অনলাইন যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা জনাব সিরাজুল ইসলাম আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন যে সিরাজুল ইসলাম ভাই প্রতিদিন বিভিন্ন ইস্যু নিয়ে লাইভে কথা বলতেন কিন্তু প্রায় দু মাস গত হয়ে গেল তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না আসলে তার কোনো সমস্যা হলো কি না এ বিষয়গুলি নিয়েই মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই জনাব সিরাজুল ইসলাম তিনি একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তিনি একজন প্রবাসী তিনি একজন অনলাইন যোদ্ধা তিনি অন্যান্যদের মতো অতটা জনপ্রিয় না হলেও তাঁরও কিছু ফ্যান ফলোয়ার ছিল তিনিও প্রতিদিন বাংলাদেশের রাজনীতি সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে ইউটিউব লাইভে কথা বলতেন হঠাৎ করেই আজ থেকে প্রায় দু মাস আগে সৌদি আরবের গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায় যখন তাকে গ্রেফতার করা হয় যে গোয়েন্দা তাকে গ্রেপ্তার করেছিলেন তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা শেষ রক্ষা করতে পারিনি অবশেষে তাকে কারাগারে পাঠানো হয় এরপরে আমরা বিভিন্নভাবে জানার চেষ্টা করি যে আসলে সৌদি সিআইডি তাকে কেন গ্রেপ্তার করল তিনি সৌদি আরবের কোনো আইন লঙ্ঘন করেছেন কিনা আমরা জানতে পেরেছি যে তিনি আদৌ সৌদি আরবের কোনো আইন লঙ্ঘন করেন নাই তাঁকে মূলত বাংলাদেশের সৌদি দূতাবাসে কর্মরত বাংলাদেশ পুলিশের সাবেক আইজি এবং সৌদি আরবে বাংলাদেশের অ্যাম্বাসেডর জনাব জাভেদ পাটোয়ারি সৌদি আরবের সিআইডিকে ব্যবহার করে তাকে গ্রেফতার করিয়েছেন তার অপরাধ তিনি বর্তমান চুরাই সরকারের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে লাইভে কথা বলতেন যে কারণে সৌদি প্রশাসন আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন সেটি হলো। আমরা যদি বাংলাদেশি অ্যাম্বাসির থেকে একটি অনুমতিপত্র সৌদি প্রশাসনকে দেখাতে পারি অর্থাৎ যদি বাংলাদেশ অ্যাম্বাসি তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুমতি দেয় বা ছেড়ে দিতে বলে তাহলেই কেবল সৌদি প্রশাসন তাকে ছেড়ে দিতে পারে আদারওয়াইজ তাকে তারা ছাড়তে পারছেন না এতে প্রমাণিত হয় যে আসলেই তিনি সৌদি আরবের কোনো আইন লঙ্ঘনের কারণে সৌদি প্রশাসন তাকে গ্রেপ্তার করে নাই বাংলাদেশ এমবেসি বাংলাদেশ সরকারের সমালোচনা করার কারণেই সৌদি প্রশাসনকে ব্যবহার করে তাকে গ্রেপ্তার করিয়েছেন পরবর্তীতে আমরা জনাব জাভেদ পাটোয়ারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি জাবেদ পাটোয়ারি জনাব সিরাজুল ইসলাম সম্পর্কে কোনো কথাই বলতে তিনি নারাজ তার ব্যাপারে কোনো কথাই তিনি শুনতে চান না তার প্রতি তার অনেক ক্ষোভ যাই হোক জনাব সিরাজুল ইসলামের স্ত্রী তার স্বামীর মুক্তির জন্য তিনি সৌদি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি সৌদি আরবে বাংলাদেশে বাংলাদেশি দূতাবাসের দ্বারস্থ হয়েছেন কিন্তু কোনোভাবেই তার স্বামী জনাব সিরাজুল ইসলামের মুক্তির কোন ব্যবস্থা করতে পারেন নাই বরং যখন তিনি বাংলাদেশি দূতাবাসে গিয়েছিলেন তার সাথে আদৌ ভালো আচরণ করা হয়নি তাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে জনাব সিরাজুল ইসলামকে নাকি আমরা কয়েকজন উস্কানি দিয়ে সরকার বিরোধী প্রচারণা প্রচারণায় লেলিয়ে দিয়েছি এই জায়গায় যাদের নাম এই জাভেদ পাটোয়ারি মেনশন করেছেন তাদের মধ্যে আমি ছিলাম আমাদের মজলুম সাংবাদিক ইলিয়াস হুসাইন ছিলেন আমাদের এম রহমান মাসুম ছিলেন বিখ্যাত লেখিকা মিনাফার কথা বলেছেন এইভাবে বেশ কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্টের নাম বলে জনাব সিরাজুল ইসলামের স্ত্রীকে নানাভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে এবং একটা পর্যায়ে এটাও বলা হয়েছে যে জনাব সিরাজুল ইসলামকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এখন আমি আপনাদেরকে সামনে রেখে কিছু প্রশ্ন করতে চাই জনাব সিরাজুল ইসলামের অপরাধটা কি কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি কিছুটা বর্ণনা করেছি তার অপরাধ হচ্ছে বর্তমান চূড়াই সরকারের সমালোচনা করা বাংলাদেশের অনিয়ম দুর্নীতি নিয়ে কথা বলা এটি হচ্ছে তার অপরাধ একজন মানুষ তার ভুল ত্রুটি থাকতে পারে একটা বিষয় মনে রাখবেন ভুল আর অপরাধ এক জিনিস নয় কেউ ভুল করলে যদি সে ক্ষমা চায় তাহলে সে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু যদি অপরাধ করে তাহলে সে শাস্তি পাওয়ার যোগ্য অপরাধ করার পরেও যদি রাষ্ট্রের কাছে কেউ ক্ষমা চায় তাহলেও কিন্তু সে ক্ষমা পাওয়ার যোগ্য এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই জনাব সিরাজুল ইসলাম এমন কি অপরাধ করেছেন যে তাকে গ্রেপ্তার করতে হবে তিনি কি আনার কলির মতো কোনো অপরাধ করেছেন আই মিন আমি বোঝাতে চাচ্ছি তিনি কি কোনো মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট কোনো অপরাধ করেছেন তিনি কি কোনো নারী ঘটিত কোনো অপরাধ করেছেন তিনি কি স্মাগলিং এর সাথে জড়িত তিনি কি মানব পাচারের সাথে জড়িত তিনি কি মানি লন্ডারিং এর সাথে জড়িত তিনি কি কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনি কি কোনো প্রতারণার সাথে জড়িত না তার একটি মাত্রই অপরাধ তিনি সরকারের সমালোচনা করেছেন একটি গণতান্ত্রিক দেশের সরকারের সমালোচনা করা এটি কিন্তু একটি সাংবিধানিক অধিকার আমাদের সংবিধানে স্পষ্ট করেই লিখা আছে একটি স্বাধীন দেশের একটি স্বাধীন গণতান্ত্রিক দেশের নাগরিক স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার তার আছে আর সেই অধিকারই তিনি প্রয়োগ করেছিলেন তো যাই হোক আমরা মিডিয়ায় কথা বলতে চাইনি আমরা অফলাইনে আইনগতভাবে অ্যাম্বাসেডারের সাথে যোগাযোগ করে সৌদি প্রশাসনের সাথে যোগাযোগ করে তাকে মুক্ত করার একটা প্রচেষ্টা চালিয়েছিলাম কিন্তু যেহেতু আমরা অনন্য উপায়ে হয়ে আজকে বিষয়টি নিয়ে মিডিয়ায় কথা বলতে বাধ্য হলাম সুতরাং আমি কিছু কথা জনাব জাভেদ পাটুয়ারিকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি বাংলাদেশ পুলিশের সাবেক আইজি ছিলেন আমরা জানি যখন আপনি বাংলাদেশ পুলিশের কর্মকর্তা ছিলেন সর্বোচ্চ পদেও এসেছিলেন বাংলাদেশ পুলিশের ইমেজ রক্ষার্থে আপনি অনেক কাজ করেছেন আপনার অনেক সুনামও রয়েছে আপনি সম্মানের সাথে বাংলাদেশ পুলিশে কর্মকর্তা হিসাবে জব করেছেন আপনার বিরুদ্ধে বর্তমান আইজিপি ডক্টর বেনজির আহমেদের মতো কোনো অভিযোগ নাই সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই যদিও আপনি সরকারের কিছুটা পদলেহন করেছেন বটে বাট আপনি ঠিক ডক্টর বেনজির আহমেদের মতো নন পুলিশ বাহিনীর ইমেজ রক্ষার্থে আপনার অবদান রয়েছে সঙ্গত কারণেই আপনার প্রতি সম্মান রেখেই কিছু কথা বলতে চাই আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আপনার সহকর্মী ডক্টর বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশের একজন আইজি অনেক সম্মানী একজন ব্যক্তি এবং অনেক সম্মানী পদেও তিনি আছেন আজকে এই পৃথিবী কিন্তু তার জন্য ছোট হয়ে এসেছে তিনি যুক্তরাষ্ট্রের মতো একটি উন্নত দেশের স্যাংশনের শিকার হয়েছেন আমরা চাই না আপনিও ডক্টর বেনজির আহমেদের মতো স্যাংশনের শিকার হন আপনার জন্য এই পৃথিবীটা ছোট হয়ে যাক এটা কিন্তু আমরা চাই না এই জন্যে আমি আপনাকে অনুরোধ করব জনাব সিরাজুল ইসলাম এমন কোনো ফৌজদারি অপরাধ তিনি করেন নাই যে কারণে তাকে গ্রেপ্তার করা যেতে পারে হ্যাঁ তিনি একজন মানুষ অনলাইনে কথা বলেন হয়তো আমার মতো বা আমার মতো আরেকজনের মতো সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারেন না হয়তো তার কথার মধ্যে দুই একটা কথা অশালীনও থাকতে পারে আমি অস্বীকার করব না একজন মানুষের অনেক ভুল ত্রুটি থাকতে পারে বাট সেই ভুল ত্রুটিগুলো তো ক্ষমা পাওয়ার যোগ্য তিনি আমি ধরে নিলাম তিনি কিছু ভুল ত্রুটি করেছেন কিন্তু তিনি কোনো ফৌজদারি অপরাধ করেন নাই যে কারণে তাকে গ্রেপ্তার করা যেতে পারে শুধুমাত্র সরকারের সমালোচনা করার কারণে তিনি গ্রেপ্তার হয়েছেন আপনি সৌদি প্রশাসনকে ব্যবহার করে তাকে গ্রেপ্তার করিয়েছেন যেটি অন্যায় আপনি সঠিক কাজ করেন নাই এটি আপনার জব নয় জনব জাভেদ পাটুয়ারি আপনার বিবেককে প্রশ্ন করুন একজন রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের মায়া ত্যাগ করে প্রায় তিন দশক সৌদি আরবে পরিবার ছেলে মেয়ে সহ পড়ে আছেন এবং প্রায় তিন দশক বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছেন আপনি যাবেন পাটুয়ারি আপনার বেতন কিন্তু শেখ হাসিনা দেয় না আপনার বেতন কিন্তু বাংলাদেশ সরকার দেয় না আপনার বেতন কিন্তু ওই সিরাজুল ইসলামের টাকায় চলে আপনার বেতন কিন্তু সিরাজুল ইসলাম দেয় ইসলামের মতো আপনার বেতন দেয় তাদের বেতনে কিন্তু আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের ভরণ পোষণ চলে সুতরাং আমি আপনাকে অনুরোধ করব। তার পাঁচটি সন্তান সবগুলোই ছোট ছোট সৌদি আরবের মতো দেশে তিনি গ্রেপ্তার হওয়ার পরে মানবেতর জীবন যাপন করছেন তার স্ত্রী আজকে দিশেহারা তার স্বামীর মুক্তির জন্য এমন কোনো জায়গা নেই যে তিনি যান নাই এমন কোনো মানুষ নেই যে তার কাছে গিয়ে ধর্ণা দেন নাই আপনার কাছে অন্তত পাঁচবার গিয়েছেন কিন্তু আপনি তাকে ফিরিয়ে দিয়েছেন অথচ এই সিরাজুল ইসলামের রেমিটেন্সের টাকাই কিন্তু আপনার বেতন চলে আপনার কাজ কি একজন রেমিটেন্স যোদ্ধাকে গ্রেপ্তার করানো আপনার কাজ কি একজন রেমিটেন্স যোদ্ধার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ন আপনার কাজ হচ্ছে ডিপ্লোমেটিক আইন ব্যবহার করে কোনো প্রবাসী কোনো রেমিটেন্স যোদ্ধা যদি বিপদে পড়ে তাদেরকে সহযোগিতা করা কিন্তু আপনি উল্টাটা করেছেন যেটি আদৌ আপনি সঠিক করেন নাই এই জন্য আপনাকে আবার অনুরোধ করব প্লিজ জনাব সিরাজুল ইসলামের পাঁচটি বাচ্চার মুখের দিকে চেয়ে একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে যার টাকায় আপনার বেতন চলে যার টাকায় বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে যার রেমিটেন্সের কারণে আজকে বাংলাদেশ বাংলাদেশের রিজার্ভ প্রায় চল্লিশ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এই দিকগুলো বিবেচনা করে আমি আপনাকে অনুরোধ করব। জনাব সিরাজুল ইসলামকে মুক্ত করার ব্যবস্থা করুন আদারওয়াইজ আপনিও যদি বেঁচে থাকেন আমরাও যদি বেঁচে থাকি আজকে ডক্টর বেনজির আহমেদের জন্য এই পৃথিবী যেমন ছোট হয়ে গেছে আপনার পৃথিবীও কিভাবে ছোট করা যায় সেই ব্যবস্থা কিন্তু আমরা করতে বাধ্য হব আপনি জনাব সিরাজুল ইসলামকে সৌদি প্রশাসনকে ব্যবহার করে গ্রেপ্তার করিয়ে মানবাধিকারের চরম লঙ্ঘন করেছেন আর আপনি জানেন যে মানবাধিকার লঙ্ঘনের কারণেই কিন্তু আপনার সহকর্মী ডক্টর বেনজুর আহমেদ যুক্তরাষ্ট্রের স্যাংশনের শিকার হয়েছেন আপনিও এই মানবাধিকার লঙ্ঘনের কারণেই হয়তো ইউরোপ আমেরিকার স্যাংশনের শিকার হতে পারেন আমরা এখনও আপনার বিরুদ্ধে কোনো রিপোর্ট করি নাই কিন্তু আপনি যদি আমাদের অনুরোধ রক্ষা না করেন তাহলে আমরাও আপনার বিরুদ্ধে রিপোর্ট করতে বাধ্য হব মানবাধিকার সংগঠনগুলির কাছে আপনার বিরুদ্ধে আমরা এলিগেশন সাবমিট করতে বাধ্য হব সেক্ষেত্রে হয়তো ডক্টর বেনুজির আহমেদের মতো আপনার জন্য পৃথিবীটা ছোট হয়ে যাবে আপনি হয়তো ভেবেছেন যে এই সরকার শেখ হাস শেখ হাসিনা সরকার তেমন পর্যন্ত থাকবে না অর টুমরো এই সরকারের পতন হবেই নো ম্যাটার হুয়াট সেই দিক বিবেচনা করে আপনি আমাদের অনুরোধ বিবেচনা করুন অনতি বিলম্বে জনাব সিরাজুল ইসলামের মুক্তির ব্যবস্থা করুন এটিই কিন্তু আপনার দায়িত্ব তাকে গ্রেপ্তার করানো আপনার দায়িত্ব নয় এরপরেও যদি আপনি আমাদের অনুরোধ রক্ষা না করেন আমি সর্বশেষে আমাদের মানবাধিকার কর্মী বিশিষ্ট সাংবাদিক যারা আছেন আমি তো সকলের নাম জানিও না সকলের নাম বলতেও পারবো না যাদেরকে চিনি যাদের নাম জানি যাদের সাথে মাঝে মধ্যে যোগাযোগ হয় তাদেরকে অনুরোধ করব স্পেশালি নেত্রনিউজের এডিটর ইন চিফ জনাব তাসনিম খলিল নাইন সায়ের আমি আপনাদেরকে অনুরোধ করব প্লিজ মানবাধিকার সংগঠনগুলিকে এইস রাজুল ইসলামের বিষয়ে আপনারা একটু রিপোর্ট করুন জনাব জাভেদ পাটোয়ারি তিনি সৌদি প্রশাসনকে ব্যবহার করে বর্তমান সরকারের সমালোচনা করার কারণে জনাব সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছেন করিয়েছেন আজ থেকে প্রায় দু মাস আগে তার পাঁচটি সন্তান এবং তার স্ত্রী সৌদি আরবে বসবাস করছেন খুবই মানবতর জীবনযাপন করছেন জনাব সিরাজুল ইসলামকে গ্রেপ্তারের পরে তার স্ত্রীর সাথে তার মেয়ের সাথে আমার অন্তত পাঁচ ছয় বার কথা হয়েছে কোনো দিনও কান্না ছাড়া তাদের কাছ থেকে আমি কিছুই আর শুনি নাই যখনই আমাকে কল করেছে শুধু কেঁদেছেই তাদের মনের যে দুঃখের কথাগুলি সাজিয়ে গুছিয়ে আমার কাছে বলতে পারে নাই শুধু কেঁদেছেই এই জন্যে তাসনিম খলিল ভাই জুলকান্নাইন শায়ের আমাদের পিনাকিদা আরও অনেকেই আছেন আমি সকলের নামও এই মুহূর্তে বলতে পারছি না সৌদি আরবে বাংলাদেশি রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডর পুলিশের সাবেক আইজি জাভেদ পাটওয়ারির বিরুদ্ধে মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগ এনে আপনারা মানবাধিকার সংগঠনগুলিকে রিপোর্ট করুন যদি সম্ভব হয় আন্তর্জাতিক মিডিয়াগুলিতে জনাব সিরাজুল ইসলামকে যে সৌদি প্রশাসনকে ব্যবহার করে গ্রেপ্তার করিয়েছে এ বিষয়ে নিউজ করারও আমি অনুরোধ জানাচ্ছি পরিশেষে সকলের কাছে দোয়া চাচ্ছি জনাব সিরাজুল ইসলাম তাকে যেন খুবই তাড়াতাড়ি মহান আল্লাহ আলা মুক্ত করার ব্যবস্থা করে দেন তার পাঁচটি সন্তান খুবই মানবতার জীবনযাপন করছে সৌদি আরবে আপনারা হয়তো অনেকেই জানেন না আমি এতদিন অনলাইনে এতদিন মিডিয়াতে কথা বলি নাই আমি ভেবেছিলাম যে আমরা অনুরোধ করলেই হয়তো জাভেদ পাটোয়ারি সাহেব তিনি বাংলাদেশি অ্যাম্বাসেডর রিয়াদের তিনি হয়তো একটা ব্যবস্থা করবেন কিন্তু আমরা জানতে পারলাম যে আসলে তিনি তাকে গ্রেপ্তার করিয়েছেন এরপরেও আমরা তাকে অনুরোধ করেছি কিন্তু তিনি এখন পর্যন্ত আমাদের অনুরোধ রক্ষা করেন নাই যে কারণে এখন মিডিয়ায় বিষয়টি প্রকাশ করতে বাধ্য হলাম আমি আশা করি তিনি আমাদের অনুরোধ বিবেচনা করবেন এবং তাকে অনতি বিলম্বে মুক্ত করার ব্যবস্থা করবেন আদারওয়াইজ আমি যাদের নাম মেনশন করে অনুরোধ করলাম আপনারা অবশ্যই জনাব সিরাজুল ইসলামকে কোনো এলিগেশন ছাড়া কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সৌদি প্রশাসনকে ব্যবহার করে গ্রেফতার করার মাধ্যমে মানবাধিকারের চরম লঙ্ঘন করেছেন তার স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করেছেন এই অভিযোগ এনে জনাব জাভেদ পাটোয়ারের বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলিকে অবহিত করুন ওয়াসাল রহমাতুল্লাহ